আজ আমি এখানে কিছু ফুটেজ দেখাবো। অভিযোগটা যখন আমার বিরুদ্ধে উঠেছে তখন প্রমাণ করার দায়ও শুধু আমার। ফুটেজ টুটেজ দেখাবে নাকি রে? তাই তো মনে হচ্ছে দিদি ভাই। তা সত্যি কথাটা কি কি ছিল তোমাদের মধ্যে সম্পর্ক বলো। একটা বয়সে মানুষের মানুষকে পছন্দ হয়, হয়তো যুবরাজদারও আমাকে পছন্দ হয়েছিল। আসলে কি জানো তো, সেই সময় আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না। মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন, অতগুলো বোন, বাড়ির সমস্ত দায়ভার আমার কাঁধে এসে পড়ে। আর তখন আমার সময় ছিল না অন্য কোনো দিকে তাকানো। ন্যাকা ষষ্ঠী তুমি, আসলে তুমি যুবরাজ দাকে বাঁচাচ্ছো। একটা মেয়েকে ষড়যন্ত্র করে তার সংসার থেকে উৎখাত করা, এটা ক্রিমিনাল কেস। আমি দাদাকে বলেছি এবং এদের সকলকে বলেছি যে তোমার কাছে ক্ষমা চাইতে হবে এদের সবাইকে, এবং এরা যদি সেটা না চায় তাহলে আমি তোমাকে নিয়ে থানায় যাব এবং আমি এটা কেস ফাইল করব। আমাদের ওই রিসোর্টে একটা প্রোগ্রামের ব্যাপারে ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই। আমাদের রিসোর্টটা শান্তিনিকেতনে। আমি তোমার এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছি। আমি যদি গানটা না গাইতে যেতাম তাহলে আমি ভুল করতাম। এখন থেকে আমি আমার সমস্ত কাজের মধ্যে গানটাকে একটু চাই। বাহ, খুব কথা শিখেছো তুমি। এই তো মজা, তুমি আমায় হাজারটা কথা বলে যাবে, আর যেই ঘুরিয়ে আমি তোমাকে উত্তর দেব তখন তুমি আমায় বলবে আমি কথা শিখে গেছি। কেন, মেয়ে বলে আমি কোনো কথা বলতে পারি না, কথা শিখতে পারি না, নাকি তোমার মতো লেখা পড়া জানি না বলে আমার মনের মধ্যে কোনো কথা জন্মাতে পারে না? কি ভাবো কি তুমি নিজেকে? তুমি আমার সঙ্গে এইভাবে ঝগড়া করছো? ঝগড়া করিনি, কথা বলছি আমি। আমি কোনো কথা বললেই তোমার সেটা ঝগড়া বলে মনে হয়, কেন জানো তো? তুমি কথাগুলো সহ্য করতে পারো না। এখানে তোমার সব গুছানো হয়ে গেছে, আমি এবার নিচে যাচ্ছি। যাচ্ছ কোথায় তুমি? আমার হাত ধরে টানছো কেন তুমি আমায়? যদি কোনোদিনও ভালোবেসেই হাতটা ধরতে পারো তাহলে ধরো, বারবার শাস্তি দেওয়ার জন্য এভাবে হাতটা ধরো না, কারণ বারবার একই শাস্তি পেতে আমার আর ভালো লাগে না, এটা আমার প্রাপ্য নয়। অনেক অপমান সহ্য করেছি আমি, আর আমার এই অপমানে তোমায় আমি কখনো পাশে পাইনি। কোনোদিনও প্রতিবাদ করোনি তুমি, এটা জেনেও যে আমার উপর অন্যায় করা হচ্ছে, বরং তুমি আমাকে আরো কোণঠাসা করে দিয়েছো। কি ব্যাপার, কোথায় আছেন? আমরা এসেছি একটা রিসোর্ট থেকে, রিসোর্টের নাম দক্ষিণ হাওয়া। আমাদের ওই রিসোর্টে একটা প্রোগ্রামের ব্যাপারে ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই। পরমেশ্বরী বসু কি এই বাড়িতে থাকেন? ম্যাডামের সঙ্গে কথা বলতে চান? তা পরমেশ্বরী আপনাদের ওখানে কি করবে? গানের ব্যাপারে স্যার, আমাদের রিসোর্টটা শান্তিনিকেতনে আর আমি ওই রিসোর্টের ম্যানেজার। আমার নাম তমাল চট্টোপাধ্যায়। আমাদের রিসোর্টে কলকাতার কিছু কর্পোরেট প্রোগ্রাম আছে, আর তাই পুরো হোটেলটাই ওনারা বুক করেছেন। দুদিন ধরেই প্রোগ্রাম চলবে, আমরা ওদের জন্য একটু গান বাজনার আয়োজন করতে চলেছি। তো তুমি আমাকে এম্বারেস করছো অভিমন্যু। তোমার সঙ্গে এমনি আমার একদমই কম দেখা হয় আজকাল, যেটুকু দেখা হয় সেই সময়টুকু আমাকে ব্লেম করো না প্লিজ। দেখো অনন্যা, আমি আর তুমি একই জায়গায় যাব, একই শহর থেকে একই জায়গায় গিয়ে পৌঁছবো, অথচ আমরা দুজনে আলাদা আলাদা যাব, মানে এটা আমার ভালো লাগেনি। যাদের জীবনটাই আলাদা হয়ে গেছে, যাদের দুটো পথ আলাদা হয়ে গেছে, তাদের মুখে এই কথাগুলো মানাই না। জোর করে পথ আলাদা করতে চাইলে কি করা যায়? কি মানে তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি সেদিন
উট করে আমার বাড়িতে চলে এসেছিলে অনেক রাত্রে। তুমি খুব আপসেট ছিলে, আমি দেখছিলাম। আমি তোমাকে হঠাৎ করে চলে যেতে বলতে পারিনি তোমায় দেখে, মানে কিন্তু তার মানে এই নয় যে তার মানে কি নয় যে এভাবে রোজ রোজ তোমার বাড়িতে গেলে আমি থাকতে পারবো না। সেই রাস্তা তুমি নিজেই বন্ধ করেছো, এভাবে লোক হাসার আর কোনো মানেই হয় না। মানে আমি তোমার বাড়িতে গেলে লোক হাসে বুঝি? হ্যাঁ হাসবেই তো, আর হাসবে নাই বা কেন? তাছাড়া একটা মেয়েকেও তো তুমি এভাবে ঠকাতে পারো না। যা বাবা, কাকে ঠকাচ্ছি আমি? বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না কাকে ঠকাচ্ছো। পরমেশ্বরীকে তুমি বলেছিলে, তুমি বলেছিলে যে তুমি আমার কাছে ছিলে। প্রয়োজন হয়নি তাই বলিনি, প্রয়োজন হলে নিশ্চয়ই বলতাম। তার মানে এই তো নয় যে আমি ওর থেকে গোপন করতে চাইছি কিছু। পরমেশ্বরী বলেই গোপন করতে চাওনি, কারণ তুমি জানো যে পরমেশ্বরীর কিছু সেরকম বলার বা করার ক্ষমতাই নেই। তো পরমেশ্বরীর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো, একটু অন্যরকম, একটু ইমপ্রম্পটু, তাহলে তাহলে কি তুমি করতে পারতে? আমি শিওর তুমি পারতে না। যাকে ধরে কথাটা বলছো তার কথাই বলতে পারি। দেখো, সবটাই ম্যান টু ম্যান ভেরি করে। পরমেশ্বরীকে যে কথাটা বোঝাতে আমার জীবন কেটে যেতে পারে, সেই কথাটা তোমাকে বোঝাতে আমার সময় লাগবে না। তাহলে সবটাই তো মানুষের উপর নির্ভর করে। তবু সেই জায়গায় তোমার নিজের কথাটা বোঝাতে সময় লাগে না, তার সঙ্গে তোমার জীবনটা আলাদা হয়ে গেছে, এটাই রিয়ালিটি। এক কথা বারবার বলুন অন্য, প্লিজ, ভালো লাগছে না। তোমার সঙ্গে আমি ঝগড়া করব বলে আমি একসঙ্গে আসিনি। হ্যালো, আমি বলছি, পৌঁছে গেছো? পৌঁছচ্ছি, কেন? কোথায় উঠছো ওখানে তুমি? আপনি নিজে বরের গাড়ি সাজিয়ে ড্রাইভ করে আমাকে বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছে দেবেন, তারপর কোনের কাছে? মিস্টার আদিত্য, আপনার এই অদ্ভুত আবদারের কারণটা আমি জানি না, তবে আপনি যখন বলেছেন তখন আমি নিশ্চয়ই আসবো। অবশ্যই, বাজে ডাক্তার যখন বলেছে তখন ও নিশ্চয়ই আসবে। তুই চিন্তা করিস না, বিয়েতে তুই যা যা চেয়েছিস সব হবে। তাহলে আমরা আসি। ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, আজকে রাতটাই হবে আপনার শেষ রাত, এটাই হবে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ। রাধার সন্ধান শুধু নয়, আমার রাধাকেও পাওয়া গেছে। চলে যান আপনি, এক্ষুনি এখান থেকে চলে যান। দেখে নিয়েছো, একে একেবারে শেষ করে দিতে হবে। কথাটা তোমাকে বলার আছে। কি কথা? তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। প্রীতিজিৎ বাবু, প্রীতিজিৎ বাবু, ডক্টর, নার্স, প্রীতিজিৎ, প্রীতিজিৎ বাবু, এইটা কথা বলো না, দেখো তোমার নীলাশে এসেছে ঈশান। ঈশান